नमस्कार हल्ला बोले पर्दा आपनादेर सकलके स्वागत। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে এমপাপ্রি। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে এক নজর দেখে নেব আজকের বিশেষ বিশেষ শিরোনাম। চেম্বার খুলে অবৈধ গর্ভপাতের অভিযোগ অবসরপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অভিযানে উদ্ধার বহু আপত্তিকর ইনজেকশন। ঘটনা উদয়পুরের রাধা কিশোরপুর থানাধীন এলাকায়। নির্মম প্রহার শেষে গভীর রাতে হাত পা বেঁধে মনু নদীর জলে নিক্ষেপ সহচালককে। চাঞ্চল্যকর ঘটনা কুমারঘাটের ফটিকরায়। 10,323 শিশুতে সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়ের কিছু দোয়ার বিতর্ক হয়েছে। চলছে চুলছেড়া বিশ্লেষণ। চাকরি দান ইস্যুতে দীর্ঘসূত্রিতার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর মুখে। বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা ধর্ষণ ও গর্ভপাত করার অভিযোগ। সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ সত্ত্বেও মামলা রেজিস্ট্রি না করার ঘটনা কৈলাসহর মহিলা থানাতে। দীর্ঘ সময় ধরে ফের বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল আইজিএম হাসপাতালের বিরুদ্ধে। রোগীর নাম প্রদীপ ঘোষ, বাড়ি বাধারঘাট। ফের অভিযোগের কাঠ গড়ায় দাঁড়িয়ে আছে আইজিএম হাসপাতালের চিকিৎসা পরিষেবা। ঘটনার বিবরণে প্রকাশ, গত দুদিন ধরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন বাধারঘাটের প্রদীপ ঘোষ। সোমবার তাকে আইজিএম হাসপাতালে আনার পর দীর্ঘ সময় ধরে কোনো প্রকার ওষুধপত্র না দিয়ে অসুস্থ রোগীকে করোনা টেস্ট এবং একবার এখান থেকে ওখানে, ওখান থেকে অন্যখানে আনতে নিয়েই দীর্ঘ সময় অতিক্রান্ত হয়। বেশ কয়েক ঘন্টা পর রোগীকে নিয়ে যাওয়া হয় সিটি স্ক্যান করার জন্য, কিন্তু সিটি স্ক্যান করার পরই মৃত্যু হয় 50 বছর বয়সী প্রদীপ ঘোষের। এই সম্পর্কে মৃত প্রদীপ ঘোষের স্ত্রী ও কন্যার অভিযোগ হচ্ছে, তারা দুষে মরছে না, তারা হচ্ছে কোন নেশাকৃত মানুষের কি সিটি স্ক্যান করা দরকার? কইছে যে হ্যার সুগার নাই, কিচ্ছু নাই, হ্যার কোনো রোগ নাই, বিবেকে সিট নাই, কোনো রোগ নাই। আমি কদিন আগে সব টেস্ট করেছি, কোনো অসুবিধাই নেই। শুধু একটি দূষিত নেশাকে কি হইলো আমার? তারা আইলি করোনা করোনা, তারপরে করোনা মহিলা গেছে গা করু বিরে বেলা করোনা টেস্ট করাইতো। এটি কোন ধরনের কথা? করোনা 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 নিয়ে ভাবলে এসে ভালো মানুষের করোনা করোনা করতে করতে মায়ের কাছে মরলে কো করোনায় মারা গেছে, এদিকটা কথা হইতে পারে? করোনা করোনা করে ভালো মানুষ মারা যাইতেছে, রোগীর ডাক্তার ধরেই নাইলে বান্দর তালে রে রে ইয়ে লয়ে গেছি, ইমার্জেন্সি নিছি বড়, ইমার্জেন্সি তো কই হানো না, ইহানো নিছি বড়, টিকিট কাটেন নি। আরে কি করতে গো অবস্থা! আমি কইতাছি যে মারা যাইতেছে রোগী, যাইতাছে গো আপনার জায়গায় সঙ্গে টিকিট টিকিট পরে করো, আপনার আগে রোগী ধরেন দুইটা কথা করুন। পরে তারা ইমার্জেন্সিতে ভর্তি করেছে, ইমার্জেন্সিতে নেওয়া কিছু কথা কইছে, আউটডোরে লয়ে যাইতো, আউটডোরে নিছি, আউটডোরে ভর্তি করানোর রিপোর্ট দিছে, তো ভর্তি করানো হয়েছে। ভর্তি করার পরে তারা স্যালাইন দিছে, একটা স্যালাইন দিছে, ইঞ্জেকশন দিছে, তাও শরীর ইয়ে করতেছে, জ্বালাপোড়া করতেছে, তারপর কিন্তু সিটি স্ক্যান করানোর লিগা সিক্স ফ্লোরে থেকে ফিফথ ফ্লোরে আইসে, আবার ফিফথ ফ্লোরে থেকে সিক্স ফ্লোরে গেছি, তারপরে আবার আউটডোরে আসা হয়েছে, আউটডোরে এসে সিটি স্ক্যান করা হয়েছে। সিটি স্ক্যান করার পর তারপরে আবার কুছে ১৬ নম্বরে থেকে ১৭ নম্বর আনা হয়েছে। এই বাইরে ভিতরে বাইরে করতে করতে আমার বাবার অর্ধেক শরীর দুর্বল হয়ে গেছে। সিটি স্ক্যান করার রুমের থেকে বাইর করার পরে তারা কাছে কোভিড টেস্ট করাই, তো তারপরে আবার ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, নেওয়ার থেকে আবার আউটডোরে আনা হয়েছে, তারপরে কোভিড টেস্ট করাইতে করতে তারপর অক্সিজেন লাগাইছে। তারপর ডাক্তার ডাক্তার এক ফোঁটা আমার বাবার টাচ করলো না, তারা ভালো মানুষটা এরকম করে মারা লাইলো বাইরে আর ভিতরে উপর নিচে করাইতে করাইতে, আমার বাবার কোনো রোগ আসতো না। এরকম করতে করতে আমার বাবার আজকে তারা একটু ভুলের কারণে আমার বাবা আজকে বাড়িতে থাকলে মরলো নইলে এদিকে তাহলে হসপিটাল ক্লিনিক ক্লিনিক আনা হয় রোগীর, আরে যদি তারা ডক্টর চিকিৎসা যদি না করো তাহলে হসপিটাল ক্লিনিক নিয়ে আসো।
এদিকে রাজ্য শিক্ষামন্ত্রী প্রায় প্রতিদিনই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় বড় বক্তব্য রাখেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাজ্য জুড়ে বেহাল হয়ে পড়েছে চিকিৎসা পরিষেবা। চরম অভাব রয়েছে ডাক্তার স্বাস্থ্যকর্মীদের, যার ফলশ্রুতিতে বাড়ছে মৃত্যুর ঘটনা। ভিও রিপোর্ট, হালাবোল। ফিশারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল যুব রাজনগর ব্লকের অধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। পঞ্চায়েতে গিয়ে ঘটনা তথ্য সংগ্রহ করতে গিয়ে উপপ্রধানের হাতে হেনস্থার শিকার সাংবাদিকরা। ফিশারি দুর্নীতিতে ঢিলবর্তী উপপ্রধানের গাত্রদাহ, তিনি এক প্রকার সাংবাদিকদের উপরেও চড়াও হন। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার যুবরাজনগর ব্লকের অধীন দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত থেকে সরকারি প্রকল্পের মাধ্যমে বেনিফিশিয়ারিদের যে ফিশারি নির্মাণ করে দেওয়া হচ্ছে তাতে দুর্নীতি হয়েছে বলে স্থানীয়দের মধ্যে অনেকেই সাংবাদিকদের সাথে যোগাযোগ করেছেন। এ বিষয় নিয়ে মহকুমা সাংবাদিকরা দেওয়ানপাশা পঞ্চায়েত অফিসে যান ফিশারি নির্মাণের তথ্য সংগ্রহের জন্য। বিগত তিন চার দিন আগে পঞ্চায়েত সচিব সাংবাদিকদের জানান, তথ্য জানতে হলে আগাম লিখিত আবেদন করতে হবে। যথারীতি সোমবার সাংবাদিকরা আবেদনপত্র নিয়ে ফের দেওয়ানপাশা পঞ্চায়েত অফিসে গেলে পঞ্চায়েতের উপপ্রধান সাংবাদিকদের উপর চড়াও হন। এই গুণধর উপপ্রধানের নাম বিমল বিশ্বাস। সাংবাদিকরা শুধুমাত্র ফিশারি নির্মাণের তথ্য চেয়েছিল পঞ্চায়েত অফিস থেকে, তাতেই গাত্রদাহ হয়েছে উপপ্রধান বিমল বিশ্বাসের। সাংবাদিকরা পঞ্চায়েতে একবারও বলেনি ফিশারি নির্মাণে দুর্নীতি হয়েছে। আপনি প্রতিনিধি তো, আমি সরকারি কথা বিষয়ে, আপনি সরকারি এমপ্লয় নি, আপনি সরকারি এমপ্লয় নি, আমি প্রতিনিধি, আমি আপনার কাছে অ্যাপ্লিকেশন দিছি না, আমি টু দা পঞ্চায়েত সেক্রেটারি, আমি টু দা পঞ্চায়েত সেক্রেটারি টাইনে জবাব দিব, আমি আমি টু দা পঞ্চায়েত আপনার উপমন্ত্রী দিছি না, আমি সাদা কাগজে দরখাস্ত দিলে কোনো তথ্য দেওয়া যায় না, তে টাইনেটা কই তো, আপনি কে কোয়া, আপনি কে, আমি আপনার কাছে আইছি তত্ত্ব, উপপ্রধানের কাছে আইছি না তো, আমি আমি টু দা পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি ঘটনা থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ফিশারি নির্মাণে স্বচ্ছতা রাখা হয়নি। তথ্য জানার অধিকার নাগরিকদের রয়েছে, আর সাংবাদিকরা ফিশারি নির্মাণের তথ্য সংগ্রহের জন্য লিখিত আবেদন করতে চাইলে তাদের উপপ্রধানের রক্তচক্ষুর সম্মুখীন হতে হয়েছে। পঞ্চায়েত স্তরে প্রকল্পে কোনো ঘোটালা হচ্ছে কিনা সেগুলি তুলে ধরে সরকারকে সতর্ক করাও হচ্ছে সাংবাদিকদের অন্যতম পেশাগত দায়িত্ব, আর তাতেই চরম দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে মহকুমার সাংবাদিকদের। ফিও রিপোর্ট, হালাবোল। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ তুললেন এলাকাবাসীরা। ঘটনা মুঙ্গিয়াকামী ব্লক অধীন নুনাছড়া এডিসি ভিলেজে। রাস্তা সরকারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও গুণগত মান বজায় না রেখে কাজ করার মতো অভিযোগ মুঙ্গিয়াকামী ব্লকের অধীনে নুনাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত দত্ত মলসমপাড়া থেকে নবঞ্জয়বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের কাজ চলছে। কাজে ব্যবহৃত সামগ্রী অতি নিম্নমানের কাজ করার অভিযোগ উঠেছে এলাকাবাসীর তরফ থেকে। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকার মধ্যে মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া, নুনাছড়া, নবঞ্জয়পাড়া এগুলি খুবই পরিচিত নাম। একটা সময় ছিল যে সময় ওই অঞ্চল যোগাযোগের কোনো মাধ্যম ছিল না বললেই চলে, কিন্তু মানুষের চাহিদার দরুন আজ সেসব অঞ্চলে গাড়ি করেই যাওয়া যায়। বর্তমানে পিচ ঢালাই রাস্তা রয়েছে ওই এলাকায়। এই সকল এলাকার রাস্তাগুলি সংস্কারের জন্য অর্থ কাজের জন্য সংস্থা রয়েছে, যার চুক্তি রয়েছে 5 বছরের জন্য। সে মোতাবেক যখনই সংস্কারের প্রয়োজন হবে তখনই সংশ্লিষ্ট সংস্কারের কাজে হাত দিতে হবে। সেই চুক্তি অনুযায়ী সংস্কারের কাজে হাত দেওয়া হয়। কিন্তু এলাকাবাসীদের তরফ থেকে অভিযোগ উঠেছে রাস্তার কাজে ব্যবহৃত সামগ্রীগুলি অতি নিম্নমানের। তাছাড়া রাস্তার পাশে কোনো প্রকার প্রোটেকশন ব্যবহার না করে কাজ করা যাচ্ছে বলে অভিযোগ করেছে এলাকাবাসীরা। যাওনি বো মেটিলিং খেয়াম বাসে মা ওয়ান টাইম কাহামকে খেয়া ব্রং লামা পা বো পিস খেয়াম হচ্ছে পা ওয়ান টাইমছে বাসে মারা ফলে
রাস্তা সংস্কার করা হলেও অল্প কিছুদিনের মধ্যে পুনরায় রাস্তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এছাড়া রাস্তার পাশে কোনো প্রকার প্রোটেকশন ওয়াল ব্যবহার না করায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এমন অবস্থায় এলাকাবাসীদের দাবি উক্ত কাজের জন্য গুণগত মান বজায় থাকে এবং বিজ্ঞানসম্মতভাবে যাতে রাস্তা মেরামতের কাজ করানো হয়। উল্লেখ্য, কাঁকড়াছড়া থেকে নবঞ্জয় পাড়া প্রায় 7,829 কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা সংস্কারের জন্য নির্মাণ খরচ বাবদ ধরা হয়েছে প্রায় আনুমানিক 3 কোটি টাকা। 2016-17 অর্থ বছরের 5 বছরের সংস্কারের জন্য এই কাজটি প্রধানমন্ত্রী সড়ক যোজনা অন্তর্গত। কাজটি দায়িত্ব পেয়েছে অপুদে নামে এক ঠিকাদার। প্রিয় রিপোর্ট, হালাবোল। কাজকর্ম রোজগারহীন হয়ে পড়েছেন সাতচাঁদ আরডি ব্লকের দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কোয়ারেন্টাইন জোন গাংফিরা এলাকার বাসিন্দারা। শুধুমাত্র রেশন সামগ্রী দিয়ে চলছে না তাদের সংসার, অভিযোগ কন্টেনমেন্ট জোন এলাকার বাসিন্দাদের। গত 1 আগস্ট শাবরুম মহকুমা সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত দৌলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গাংফিরা এলাকায় 2 জন কোভিড-19 পজিটিভ রোগী পাওয়ার পর ওই এলাকাটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয় প্রশাসনের তরফ থেকে। কন্টেনমেন্ট জোনে বর্তমানে মোট 36 জন রয়েছে আর বাকি 2 জন পজিটিভ রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। প্রশাসনের তরফ থেকে কন্টেনমেন্ট জোনে থাকা লোকদের রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়, কিন্তু কন্টেনমেন্ট জোনে থাকা লোকজনেরা অভিযোগ করেন যে খালি রেশন সামগ্রী দিয়ে তাদের সংসার চলছে না। তারা বেশিরভাগই শ্রমজীবী, এমনিতেই লকডাউনের কারণে তাদের রোজগারে ভাটার টান, তাই শুধু রেশন দিয়ে তাদের সংসার চলছে না। তাই তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। নমস্কার, আমি মাধুরী দাস, গ্রাম দোলবাড়ি পাড়া গাংফিয়া। আমাদের গ্রামে 2 জন পজিটিভ লোক পেয়েছে। আমি খুব গরিব, আমার স্বামী মারা গেছে অনেক বছর হয়েছে, আমি একটা ছেলে লই, চলতে বহুত কষ্ট। আমার একজন একটা ঠেলা দিয়েছে, আমার ছেলে লই ঠেলা দিয়ে কোনো রকম বাজামাল দোকান করি আমি খাইতাম। আজকে 10-12 দিন আমার কোনো ইনকাম নাই, কোনো রাস্তা না। আমাদের গ্রামে সবাই গরিব, সবাই আমারে অল্প অল্প সাহায্য করছে। আমি এতদিন চলছি, আমি চলতে বহুত কষ্ট। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করিতেছি যে আমাদের পাড়ার সবাই আটক করে রাখছে, সবাই যে আমারে সাহায্য করবে। তাদের কোনো অবস্থান সিরিয়া, তারা যে অন্যান্য ব্যবসা বাণিজ্য করে আমারে চালাবো, তারাও চলতে পারেন না। তারা এতদিন আসলে আমারা দিছে, পঞ্চায়েত মেম্বার প্রধান বলেছে তারা টাকা দিলে খরচ আনে দিব, টাকা না দিলে খরচ না। আমি তো আমার স্বামী আর আমি বিধবা মহিলা, আমার একজন বাচ্চা আছে, আমি কোনন্তন কাজ করুম, কোনন্তন টাকা দিই খরচপাতি আনবো। আমার কোনো সুযোগ সুবিধা বলতে কোনো কিছু না। আমার ঘর না, দোকান, একটা বিপিএল কার্ড না। বিপিএল কার্ড থাকলে না আমার এমনেস্টি হাই ফ্রি দিত। আমার এপিএল কার্ড আজকে 25 বছরের জন্য, আমার এপিএল কার্ড, স্বামী মারা গেছে আজকে আমার 10টা বছর, কোনো সুযোগ সুবিধা কিচ্ছু নাই। গ্রামের নাম দোলবাড়ি, পাড়ার নাম গাংফিরা, ওয়ার্ড 2 নং, মহকুমার সাবরুম। আমরা চিফ মিনিস্টারের কাছে দৃষ্টি আকর্ষণের জন্য আমি অনুরোধ করছি, মহাশয়, আমরা আজকে 7 দিন হোম কোয়ারেন্টাইনে আছি, কিন্তু আমরা সবাই দিনমজুর, পরের কাজ করা ছাড়া আমাদের পেট চলে না। আমাদের বাড়ির পাশে মা ছেলে 2 জনকে করোনা পজিটিভ পায় ঘোষণা করা হয়েছে, মা হয়েছে আশা। মহাশয়, আমাদেরকে হোম কোয়ার্টারে, সবাইকে হোম কোয়ার্টারে রাখা হয়েছে, কিন্তু আমাদের চলা ফিরা ব্যবসা বাণিজ্য কিছুই আমাদের নাই। আমাদের গরু ছাগল বাইরে নেওয়ার মতন কোনো রাস্তা নাই। আমরা সবাই গরিব, কিন্তু আমরা জানতে চাই কেন আমাদের পঞ্চায়েত প্রথম দিন আসে, আসার পরে আমাদেরকে বলে আচ্ছা পরে এটার ইয়া, পরে পরের দিন একজন মারা যায়, ওই জন্য আর আসতে পারেনি। তারা পরের দিন আসে, আমাদের রেশমে যেই চালটা পায়, যে চাল পায় ওই চাল, চিনি, ডাল কাঠের থেকে আমাদেরকে দেয় পরে টাকা দেওয়ার জন্য। কিন্তু আমাদের বাজার খরচ শুধু চাইলে তো মহাশয় আমাদের পেট ভরে না, কিচ্ছু আমাদের কোনো খরচপাতি কিচ্ছু নেই। আমরা বাইরে যাওয়ার মতন
কোনো সুযোগ সুবিধা পাই। এই ব্যাপারে পঞ্চায়েতের উপপ্রধান সাধন চন্দ্রনাথ জানান যে পঞ্চায়েতের তরফ থেকে যা যা সরকারি সুযোগ সুবিধা রয়েছে তা সবই তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এক শ্রেণীর সিপিআইএম নেতৃত্ব তাদেরকে উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ করেন। এছাড়া তিনি আরও অভিযোগ করেন, সিপিআইএম এর উস্কানিতে ওই এলাকার 80% কোভিড-19 পরীক্ষার জন্য রাজি হলেও বাকিরা টেস্ট করাতে নারাজ, যার ফলে তাদের কোভিড-19 টেস্ট করানো যায়নি। আমরা উনাদের এলাকাতে স্বাস্থ্য দপ্তর, কুল পঞ্চায়েত, বডি পঞ্চায়েত সচিব থেকে শুরু করে আমরা দপ্তর গিয়েছিলাম। এখানে রাজনৈতিক চক্রান্তের পরিপ্রেক্ষিতে দু একটা ফ্যামিলি ব্যতী রেখে শতকরা 80%-এর উপরে লোক এখানে টেস্ট করানোর জন্য ইচ্ছা ছিল, আর 20%-এর মতো লোক বলছে এটা এখানে নাকি কোভিড-19 বলে কিছুই নেই, রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে বিভিন্ন রকমের টাকা পাওয়ার জন্য চক্রান্ত করে এগুলি আলোচনা করছে। আমার একটা ধারণা এটা বামপন্থের সম্পূর্ণ চক্রান্ত, উনারা এলাকার বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য এমন ধরনের সুসুরি দিচ্ছে। বড়ি দলে সহযোগী সন্দেহে টিএসআর জওয়ানের হাতে আটক 5 সন্দেহভাজন যুবক। ঘটনা গন্ডাছড়া মহকুমার নবকুমার পাড়ায়। ধৃতদের চোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গন্ডাছড়া থানার পুলিশ। বড়িতলের সহযোগী সন্দেহ ভাজন 5 যুবককে আটক করে ত্রিপুরা স্টেট রাইফেলের জওয়ানরা। ঘটনা রবিবার গন্ডাছড়া মহকুমার নবকুমার পাড়ায়। জানা যায় নবকুমার পাড়ার 12 নম্বর ব্যাটালিয়নের টিএসআর জওয়ানরা প্রতিদিনের মতো এদিনও অফসে বের হয়। সকাল 9টা নাগাদ অফস করে টিএসআর জওয়ানরা পার্শ্ববর্তী আনন্দপাড়াতে আসাতেই সন্দেহভাজন 5 যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহমূলকভাবে তাদের আটক করে পরে এদের গন্ডাছড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃতরা হলেন কৃষ্ণরাম ত্রিপুরা, চিত্তজয় ত্রিপুরা, খুনিজয় ত্রিপুরা, পতিজয় ত্রিপুরা এবং গিরাজয় ত্রিপুরা। তাদের প্রত্যেকের বাড়ি গন্ডাছড়া পুরান ভগীরথ পাড়ায়। গন্ডাছড়া থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। ফিও রিপোর্ট হালাবোল। করোনার আবহে এবছর দেবভূমি চতুর্দশ দেবতার মন্দিরের ঘাট থেকে জল সংগ্রহ করেননি রাজধানীর বিভিন্ন প্রান্তের শিব ভক্তরা। নিকটবর্তী হাওড়া নদীর ঘাট থেকে জল সংগ্রহ করেই শিব ঠাকুরের আরাধনায় ব্রতী হলেন পূজারীরা। অতিমারি করোনার কারণে এবছর শিবলিঙ্গে জল ঢালার জন্য দেবভূমি খয়েরপুরে চতুর্দশ দেবতা মন্দির এবং তৎসংলগ্ন হাওড়া নদীর ঘাটমুখী হননি রাজধানীর বিভিন্ন প্রান্তের শিব ভক্তরা। পরিবর্তে নিকটবর্তী হাওড়া নদীর ঘাট থেকে জল সংগ্রহ করে সেই জল শিবলিঙ্গে ঢাললেন পূজারীরা। এ সম্পর্কে বলতে গিয়ে শিব ঠাকুরের ভক্তবৃন্দরা জানিয়েছেন, এবছর তারা শিব ঠাকুরের নিকট বিশ্ব থেকে মারণ ভাইরাস কোভিড-19 দূর করে দেওয়ার জন্য আবেদন ও প্রার্থনা জানিয়েছেন তারা। প্রতি বছর আমরা খয়েরপুর যাই জলের জন্য, এবছর যেতে পারিনি করোনার জন্য। আমরা বর্তমানে প্রত্যেক বছর তো আমরা খয়েরপুর থেকে জল আনতে চাই, এবার কেউ যেতে পারবো না, তার জন্য দশমী ঘাট থেকে জল নিয়েছি শিবকে শিবকে স্নান করানোর জন্য। তারপর স্নান করিয়ে বাড়ি চলে যাবো, সবাই ঠাকুর কাছে প্রার্থনা করবো সবাই যাতে করোনা মুক্ত। আমরা প্রত্যেক বছরই খয়েরপুর যাই, এবার করোনার জন্য খয়েরপুর যেতে পারছি না। দশমী ঘাট গিয়া আমরা স্নান করে জল আনছি, ডিস্টেন্সের মান্য সবাই যেন ঠাকুরের কাছে প্রার্থনা করে সবাই যেন সুস্থ সবল থাকে। এদিকে শ্রাবণ মাসের শেষের দিকে সোমবারই জন্মগ্রহণ করেছিলেন শিব ঠাকুর, সে কারণে সোমবার শিবলিঙ্গে জল ঢালতে ব্রতী হন শিব ভক্ত পূজারীরা। ফিও রিপোর্ট হালাবুল। গ্রাহকদের পকেট কাটছে মধুপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। অসঙ্গতিপূর্ণ লাগামহীন বিদ্যুৎ বিল কমিয়ে দেওয়ার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও ক্ষুব্ধ গ্রাহকেরা। ঘটনা বিশালগড় মহকুমাধীন মধুপুর বিদ্যুৎ দপ্তরে।
গ্রাহকদের পকেট কাটছে মধুপুর বিদ্যুৎ অফিসের অফিসারেরা। আর সেই ক্ষোভ জানিয়ে সোমবার দুপুরবেলা মধুপুর এলাকার গ্রাহকরা মধুপুর বিদ্যুৎ অফিস ঘেরাও করে তাদের বক্তব্য, পূর্বে যেভাবে বিদ্যুৎ বিল এসেছে সেই রকমই আসতে হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে পূর্বের তুলনায় তিন গুণ বিদ্যুৎ বিল আসছে। গ্রাহকরা জানান, প্রতি ইউনিটে 3.34 টাকা সরকারিভাবে ধার্য ছিল, কিন্তু একাংশ মধুপুর বিদ্যুৎ অফিসের অফিসারদের মধ্যে গত 4 মাস যাবৎ লকডাউনের বাহানা দেখিয়ে একসাথে প্রায় 7.20 টাকার হিসেবে প্রতি ইউনিট করা হয়েছে, যার ফলে প্রত্যেকের বিল পূর্বের তুলনায় 3 গুণ বেড়ে এসেছে। এদিকে গ্রাহকরা সোমবার বিদ্যুৎ অফিসে অফিসারের সাথে দেখা করতে গেলে তিনি কোনো সদুত্তর দিতে পারে। বিল করতে না, যেহেতু লকডাউন আসলো বিল করতে গেছে না, বিল করতে না দেওয়া আমাদের বিল দিতে অসুবিধা হয়েছে, বিল দিছি না। এখন বিল করছে, 4 মাসের 1 লক্ষে বিল করছে, এটা বিলটা গিয়ে সেটা দাঁড়াইছে আমার 75 টাকা হয়ে দাঁড়াইছে। আপনি কি আলোচনা করছেন আজকে? হ্যাঁ, আজকে আলোচনা করছে। তারা কইছে যে যেটা যেভাবে দিছে এইভাবে দিতে লাগবে। আপনি এখন কি চান? আমরা চাই এটা যাতে কমাই দেয়, ওইটা এত এত বাড়তে হলে আমাদের দিতে অসুবিধা হবে। কোন জায়গাটা? একদিকে লকডাউন, অন্যদিকে রোজগার নেই জনগণের। তারই মধ্যে বিদ্যুৎ বিল পূর্বের তুলনায় 3 গুণ হওয়ার দরুন জনগণ বিপাকে পড়ে যায়। তাদের দাবি, বিদ্যুৎ বিল কমাতে হবে, এমনকি পূর্বের মতোই সরকারি নিয়ম অনুযায়ী তা করতে হবে। ফিও রিপোর্ট, হালাবোল। একটি মাত্র পা নিয়ে বর্তমানে অসচ্ছল শয্যাশায়ী বিকলাঙ্গ শহীদ মিয়ার ভাগ্যে জুটেনি বিকলাঙ্গ ভাতা অথবা বার্ধক্য ভাতা। বর্তমানে চরম আর্থিক কষ্টের মধ্যে দিন কাটছে অন্তর্দয় কার্ডধারী পরিবারটি। চরিলাম আরডি ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতে বাস করেন তিনি। 4 বছর ধরে ভাতার অপেক্ষায় বয়স্ক বিকলাঙ্গ অসহায় শহীদ মিয়া। বিগত 4 বছর ধরে ভাতার অপেক্ষায় রয়েছেন অসহায় শহীদ মিয়া। বিকলাঙ্গ এবং বয়স্ক যে কোনো একটি ভাতা পেলে দুমুঠো ভাত খেয়ে চলতে পারবেন, এমনটাই জানিয়েছেন অসহায় শহীদ মিয়া। চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শহীদ মিয়া, বয়স 64, একটি পা নেই, বৈশাখী দিয়ে চলাফেরা করেন, সারাক্ষণ বিছানায় শয্যাশায়ী থাকেন। সংসারে এখন স্বামী এবং স্ত্রী দুজনেই রয়েছেন, 3 মেয়ে বিয়ে দিয়েছেন, 2 ছেলে রয়েছেন। 2 ছেলেও দিনে আনে দিনই খায় বলে জানান শহীদ মিয়া। নিজের বউ চকিনা খাতুন ইট ভেঙে বনের লাকড়ি বিক্রি করে কোনো রকমে সংসার চালান। অত্যন্ত দরিদ্র পরিবার, অন্তর্দয় কার্ড রয়েছে, সরকারি ঘর পাননি বলে জানান শহীদ মিয়া। শহীদ মিয়া আরও জানান, আজ থেকে 4 বছর পূর্বেও আমার পা ছিল, আমি লাকড়ি বিক্রি করে ডেরি শ্রম দিয়ে সংসার চালাতাম, কিন্তু আজ থেকে 4 বছর পূর্বে আমার 2 ছেলের ঝগড়া হয়, সেই ঝগড়া থামাতে গিয়ে 1 ছেলের দায়ের কোপে পড়ে আমার একটি পায়ে, যার ফলে আমার পা কেটে ফেলতে হয়। এখন আমি 4 বছর ধরে বিকলাঙ্গ, আমার একটি পা নেই, তারপরেও আমাকে বিকলাঙ্গ সার্টিফিকেটে মাত্র 70% দিয়েছে। 4 বছর ধরে আমি সিডিপি অফিসে ভাতার জন্য কাগজপত্র জমা দিচ্ছি, কিন্তু এখনও আমার ভাতা হয়নি। বয়স্ক অথবা বিকলাঙ্গ যে কোনো একটি ভাতা পেলে আমি একটু উপকৃত হই, এমনটাই জানিয়েছেন শহীদ মিয়া। কাগজপত্র, কিন্তু কেউ আমাকে ভাতা পাবার জন্য সাহায্য করছে না বলে অভিযোগ জানান শহীদ মিয়া। আমি বিকলাঙ্গ বলে আমার দিকে কেউ ফিরেও তাকায় না, এমনটাই আক্ষেপ অভিযোগ বিকলাঙ্গ শহীদ মিয়ার। 4 বছর ধরে ভাতার ফর্ম জমা দিতে ক্লান্ত হয়ে পড়েছেন শহীদ মিয়া, এমনটাই জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, 1 মাস পূর্বেও বিশালগড় সিডিপি অফিসে ভাতার জন্য ফর্ম জমা দিয়ে আসেন, এখন পর্যন্ত আমার ভাতা বরাদ্দ হয়নি। তাই রাম সরকারের নিকট আবেদন, আমাকে ভাতার ব্যবস্থা করে দিক সরকার অথবা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত, এমনটাই জানিয়েছেন অসহায় বিকলাঙ্গ বয়স্ক শহীদ মিয়া। ফিও রিপোর্ট, হালাবোল। জন্মদাত্রী মাকে বোকা বানিয়ে পিতৃ সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বরচুলার শাসক দলীয় ডাক সাইটে শ্যামল চক্রবর্তীর বিরুদ্ধে। গুরুতর অভিযোগ অসহায় মা এবং ছোট ভাইয়ের। নিজ মাকে বোকা বানিয়ে পিতৃ সম্পদ হাতিয়ে নিলেন ছেলে ও নাতি মিলে। ঘটনা রাজধানীর গোয়ালাবস্তু এলাকায়।
জানা গেছে ওই এলাকার বাসিন্দা বৃদ্ধ মহিলা সীমা চক্রবর্তী ওনার দুই ছেলে নিয়ে বসবাস করেন। এক ছেলে শারীরিকভাবে বিকলাঙ্গ, দ্বিতীয় ছেলে জানান ওনাদের অজান্তে ওনার বড় ভাই শ্যামল চক্রবর্তী ওনার সম্পত্তি সরকারিভাবে নিজের নাম করে নেন। এ বিষয়ে শ্যামল চক্রবর্তীর মা সীমা চক্রবর্তী কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানান। আমার স্বামী ছিল, আমি কইতাছি এখন ছেলের আমি জায়গা বন্ধ করে দিয়ালাম। হ্যাঁ, আমার বড় ছেলে অবদর্শন দিছে, ওখানে বন্ধ কুন্ড করত না। কেন? হ্যাঁ, আমি কি জায়গা বেচালাইছিনি, আমি কি কেউ জ্বালাইছিনি, যখন আমার সময়ও তখন আমি দিন। এই বাড়িটা বর্তমানে কার আপনি? এইটা হ তার বাবার নামই। বাবার নামে হইলে আপনার স্বামী তো নাই? না, এই জায়গাটা তো বর্তমানে আপনার নামে। হ্যাঁ, আপনার ছেলে কিভাবে মানে ছেলের নামে করছে? কাগজপত্র সব কিছু ছেলের কাছে, আমার কাছে কোনো কাগজপত্র বাবা মোসে পত্র সব তারা লুট করে লেগেছে। হ্যাঁ, তে ওখানে নিছে ওখানে টাকা বাদ দিয়ে ওখানে টাকা আমার করতে হইব, আমার না করলেও তার আমার দিত না, বুঝা তো আমার কইছে না যে আমি এই জায়গাটা আমরা বন্ধ করুম, তুমি আয়ো যখন সময় তখন তে আমার খবর দিব। আমার সমস্যা হয়েছে, আগে বাড়িটা কার নামে আছে? বাবুর নামে। তার তো আপনার বাবা তো নাই? হ্যাঁ, আবার বাবু মারার কিছু মারা গেছে আর কি, কিছু বছর আগে দুমানের ভিতরে মারা গেছে আর কি। এই বাড়ির মধ্যে তো আপনার মা আছে, আপনার মা থাকার সত্ত্বে আপনার ভাইয়ে কিভাবে জায়গাটা মানে নিজের নামে করছে? এটি দুর্নিমুরি ভাবে করছে আর কি। এ বিষয়ে এনসিসি থানায় অভিযোগ জানালে থানা থেকে কিছু করার নেই বলেই তাদের ফিরিয়ে দেওয়া হয়। জানা গেছে ওনার ছেলে শ্যামল চক্রবর্তী শাসক দলের কর্মী হওয়ার সুবাদে ভয়ে ছোট ভাই কিছু বলতে পারছে না। জানা গেছে শ্যামল চক্রবর্তী বড়চলা এলাকায় রয়েছেন, ওনার বিশাল বাড়ি, কিন্তু দিন আনে দিন খায় ছোট ভাই এখন আতঙ্কে দিন কাঁদছেন। বাড়ি ছাড়া হয়ে গেলে বৃদ্ধ মা এবং বিকলাঙ্গ ভাইকে নিয়ে কোথায় যাবেন, তাই সংবাদ মাধ্যমের কাছে সুবিচার চেয়েছেন। ফিও রিপোর্ট, হালাবোল। 10,323 চাকরদান ইস্যুতে সুপ্রিম কোর্টের রায় অনেকটা পজিটিভ হলেও দু তিন প্যারা সম্পর্কে বিতর্ক রয়েছে। বর্তমানে চুল ছেঁড়া বিশ্লেষণ চলছে তার। সোমবার 10,323 ভিক্টিমাইজ সংগঠন আয়োজিত রক্তদান শিবিরে এ কথা জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। দীর্ঘ সূত্রিত ইঙ্গিত, সোমবার আগরতলায় এক রক্তদান শিবির আয়োজন করে শাসক দল খেসা বঞ্চিত 10,323 শিক্ষক সংগঠনটি। মহতী সামাজিক কর্মসূচিতে অংশ নেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, টিআরটিসির চেয়ারম্যান দীপক মজুমদার সহ বিশিষ্টজনেরা। ভিক্টিমাইজ শিক্ষকদের এই রক্তদান শিবির সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন 10,323 শিক্ষকদের চাকরি প্রদান ইস্যুতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা অনেকটা পজিটিভ হলেও সেই রায়ের দুইটি পেরার বক্তব্য নিয়ে বর্তমানে বিতর্ক দেখা দিয়েছে। রাজ্যের বিশিষ্ট আইনবিদরা এবং আইন দপ্তর তার চুল ছেঁড়া বিশ্লেষণ করছেন। এদিন রিক্রুটমেন্ট রুলস পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি। না, তারাও তো পাবে, তারাও তো পাবে, তাদের জন্য এখানে তো তাদের এখন এই কথাই তো প্রশ্ন। আমরা তো ওপেন বলছি বেকারদের, শুনুন, বেকারদের জন্য আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করছি। আপনারা জানেন এসপিও নিচ্ছি, আপনারা জানেন এসপি 1100 আমরা নিচ্ছি, এর মধ্যেই না কেন আবার পিছনে গিয়ে বলবে এসব করা হচ্ছে কেন? বেকারদের কেউ কেউ বেকারদের খেপিয়ে দেবে, আবার বেকার দিলে আবার কেউ কেউ 10,323 খেপিয়ে দেবে। আমরা এই ঘোলা জল করতে চাই না, আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদের প্রতি আমরা সিম্পতি দেখাবো, আরো যদি কিছু করতে হয় সেটা করব। এদিকে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত রয়েছে 10,323 বঞ্চিতদের চাকরিদান নির্ভর করছে বেশ কিছু জ্যোতিতবের উপর। তা সত্ত্বেও বলা যায় সেই সাথে চাকরি পাবে বঞ্চিতরা তা কিন্তু নয়। পিকনিক স্পটে পরিণত হয়েছে প্রাকৃতিক কোল, নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর কাঞ্চনপুরের সানন্দাপাড়ার ঝর্ণা চত্বর। রাস্তাঘাট, জল, বিদ্যুতের সমস্যায় ধুঁকছে মনোরম স্থানটি, সরকার ও প্রশাসনের নজরদারি নেই সেখানে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পার্বত্য রাজ্য ত্রিপুরা, ছোট্ট রাজ্যে প্রায় 37 লক্ষের বেশি বিভিন্ন ধর্ম ও ভাষাভাষীর মানুষের বসবাস রয়েছে। একে অপরের মধ্যে যেমন সৌভ্রাতৃত্বের বন্ধন, পাশাপাশি রয়েছে বিদ্বেষ হানাহানি। ফুলে ফলে ঘেরা ত্রিপুরার পার্বত্য এলাকায় রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ, ওইসব প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়েও
অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারত ত্রিপুরা, কিন্তু উদ্যোগের অভাবে এসব আর হয়ে ওঠে না। তাছাড়া প্রচারের আলোয় না আসায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন না রাজ্যের মানুষ। ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমায় প্রকৃতির সৃষ্টি এমনই এক ঝর্ণা ক্যামেরাবন্দী হলো সংবাদ মাধ্যমের, যা কিছুদিন আগে প্রচারে আসা পেচার থলের শিলছড়ার ঝর্ণাকেও হয়তো ছাপিয়ে যাবে। কাঞ্চনপুর বাজার থেকে প্রায় 18 কিলোমিটার দূরে সানন্দাপাড়া এলাকায় রয়েছে এই প্রাকৃতিক সম্পদ। প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এখানে মনোরম দৃশ্য উপভোগ করতে, চলে পিকনিকও, এমনটাই জানিয়েছেন স্থানীয় জনৈক বাসিন্দা। এখন এখানে যে ঝর্ণা একটা দেখতে পাইলাম, ঝর্ণার মধ্যে মানুষ যাতায়াত করেনি? আচ্ছা, রাস্তার জন্য কিভাবে গাড়িগুলো কিভাবে চলে? কিন্তু ঝর্ণায় পৌঁছাবার জন্য নেই উপযুক্ত রাস্তাঘাটের সুবিধা, এমনকি গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা, নেই পানীয় জলের সুব্যবস্থা পর্যন্ত। গ্রামে প্রায় 30-40 পরিবারের বাস। এই এলাকার গ্রামবাসীরাও জানে না এখানকার সুদৃশ্য ঝর্ণার বৃত্তান্ত। সারা বছরই সর্বদা অজস্র জলধারা বয়ে চলেছে, এখানে রয়েছে পাখিদের কোলাহল। সরকার এর দিকে নজর দিলে এবং রাস্তাঘাট সহ সব ধরনের সমস্যা নিরসন করলে এখানে গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। তাছাড়া এলাকার মানুষের পানীয় জলের ব্যবস্থা বলতে এই ঝর্ণাই একমাত্র, এমনটা জানালেন জনৈক উপজাতি বাসিন্দা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা সানন্দপাড়া। আচ্ছা, পঞ্চায়েত তো চন্দিপুর। আচ্ছা, আর আমরা তো লালজুড়ি ব্লকে। আচ্ছা, তারপরে কাঞ্চনপুর থেকে আমরা এখানে 18 কিলোমিটার আছে। আচ্ছা, কাঞ্চনপুর থেকে এখানে কত কিলোমিটার? 18 কিলোমিটার। 18 কিলোমিটার এই জায়গা অবধি? আচ্ছা, এই যে ঝর্ণা, এটা কত বছর আগের পুরানো ঝর্ণা এইভাবে জল পড়ে? ওই ঝর্ণা তো কয়াল আপনার আমার বাবা দাদু আগেও তো এটা আসলো। আচ্ছা, এখানে কি কোনো সরকারি পক্ষ থেকে কোনো কেউ কোনোদিন আইসিনি এখানে ভিজিট করতে, আইসিনি দেখাশোনা করতে আইসিনি? না না, ও ভোটের আগে তো এমএলএ কিতা কিতে আইব, এটাও পরিষ্কার করে দিব কুইয়া। ভোট পরে তো আর পাটাও নাই, কিছু নাই, খালি লোক তো কিন্তু এখানে পিটি পাতি আগরতলা থেকে মনু থেকে কোন কোন থেকে আইয়া প্রত্যেক দিনে 10-15 20 30 এরকম চলে। আচ্ছা, এখন দেখার এই ঝর্ণাটির দিকের সরকার নজর দেয় কিনা। ফিও রিপোর্ট, হালাবোল। বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগ উঠল এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ঘটনা কৈলাসর থানাধীন গোলকপুর এডিসি ভিলেজে। মামলা রেজিস্ট্রি না করার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে। আবারক নাবালিকা মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক করার পর, মেয়েটি 7 মাসে গর্ভবতী হবার পর বর্তমানে গর্ভবতী এই মেয়েকে বিয়ে করতে রাজি হচ্ছে না ধর্ষক এই গুণধর ছেলেটি। ধর্ষকের ছেলেটি সিআরপিএফে কর্মরত রয়েছে। ঘটনা কৈলাসহরের মহিলা থানার অন্তর্গত গোলকপুর এডিসি ভিলেজ এলাকায়। আশ্চর্যজনক ঘটনা হলো, গরিব অসহায় চা বাগান শ্রমিকের নাবালিকা মেয়েটি গর্ভবতী হবার পর মেয়েটির পরিবার থেকে কৈলাসহর মহিলা থানার ধর্ষক সিআরপিএফ এর নামে লিখিত মামলা করার পর 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাবার পরও কৈলাসহর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা মামলাটি রেজিস্ট্রি করেনি। এমনকি ধর্ষকের পরিবারের সঙ্গে ওসি রিঙ্কি দেববর্মার বড় মাপের গোপন বোঝাপড়া হয়েছে বলে সূত্রের খবর। ওসি রিঙ্কি দেববর্মার এই ভূমিকা নিয়ে ছিছি রব উঠেছে কৈলাসহরে। গুণধর এই ধর্ষকের নাম মান্না কর্মকার। ধর্ষক মান্না কর্মকার সিআরপিএফে কর্মরত রয়েছে। বর্তমানে মান্না কর্মকার আগরতলার শালবাগানস্থিত সিআরপিএফ ক্যাম্পে রয়েছে। নাবালিকা গর্ভবতী মেয়েটির বাড়ির পাশেই ধর্ষক মান্না কর্মকারের বাড়ি। মান্না কর্মকার প্রায়ই ছুটি নিয়ে বাড়িতে আসত। বাড়িতে এসে নাবালিকার সাথে বিয়ের প্রলোভন দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের মধ্যে শেষবারের মতো শারীরিক সম্পর্ক হয়েছিল বলে জানায় নাবালিকা। গরিব অসহায় এই 16 বছরের এই নাবালিকার বাবা গত 1 বছর পূর্বে মারা যায়। বাবা ছিলেন বাগান শ্রমিক। বাবা মারা যাবার পর মা বাগানে কাজ করে পরিবার চালাত। গরিব অসহায়ের সুযোগ নিয়ে মান্না কর্মকার এই কাজ করে। অপরদিকে মান্না কর্মকার সিআরপিএফে চাকুরি করে এবং মান্না কর্মকারের বাবা মুকুল কর্মকার কৈলাসহরের গোলকপুরে পোস্ট অফিসে কর্মরত রয়েছে। যার ফলে আর্থিকভাবে সচ্ছল কর্মকার পরিবার কৈলাসহর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মাকে ম্যানেজ করেছেন। নাবালিকার মা
মান্না কর্মকারের বাড়িতে গিয়ে মান্নার মা বাবাকে ঘটনা জানানোর পর কর্মকার পরিবার এই ঘটনার অস্বীকার করে এবং নাবালিকার মাকে তীব্র আক্রমণ করে ও অপমান করে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে কর্মকার পরিবারের মানুষজন নাবালিকার বাড়িতে এসে চেয়ার টেবিল গেট সীমানার বেড়া ভেঙে দেয় এবং মামলা না তুললে প্রাণে মারতে হুমকি দেয় বলে জানায় নাবালিকার মা। সাত মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে মা নিরাপত্তার অভাব বোধ করছে। নাবালিকা মা এই বিষয়ে বলেন, মানা কর্মকারের লোকে এরকম ব্যবহার করছে, তারপরে আমার মেয়ে সাত মাসের প্রেগনেন্ট হয়ে গেছে, এখন আমি কী করবো? আমি পুলিশে কেস করছি। কোন থানাতে করছেন? এই মেয়ে পুলিশে কৈলাসরে। কৈলাসরে আপনারা বাড়ি কোন জায়গায়? এটা কোলাপুর। তো মান্না কর্মকার, মান্না কর্মকারের সাথে নাকি আপনার মেয়ের সম্পর্ক হয়েছে? তাই না, স্ত্রী তাই না, ভাই বোনেরা আয়া আইসে, ভাই বোনেরা আয়া মামলা করিয়া গেছে, মানে আমার অত্যাচার করে মানে বাড়ি তাড়ি ভাঙিয়া ভাঙিয়া গেছে। ও এই ঘটনাটা আপনারা জানানোর পরে উল্টা মান্নার বাড়ির মানুষেরা আপনার বাড়ি গন্ডগোল করছে? নাবালিকার মা স্থানীয় পঞ্চায়েত লেভেলে এই ঘটনা জানিয়েছেন। পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি সালিসি বৈঠক ডাকলে এই বৈঠকে কর্মকার পরিবারের কেউ আসেনি। কর্মকার পরিবার এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করে এবং মান্না কর্মকার আগরতলার শালবাগান সিআরপিএফ ক্যাম্পে থেকে জানিয়ে দিয়ে সে আসবে না এবং মেয়েটির ডিএনএ টেস্ট করার দাবি জানায়। প্রশ্ন হলো, মান্না কর্মকার যদি এই ঘটনা জড়িত না থাকে তাহলে কেনই বা মান্না কর্মকার নাবালিকার ডিএনএ টেস্ট করার জন্য পুরো এই ঘটনায় কৈলাসর মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, রিঙ্কি দেববর্মা মীমাংসার মাধ্যমে ঘটনার নিষ্পত্তি করতে চাইছেন। ফিও রিপোর্ট, হালাবোল। চেম্বার খুলে অবৈধ গর্ভপাতের অভিযোগ উঠল রাধা কিশোরপুর থানাধীন অবসরপ্রাপ্ত চিকিৎসক বিষ্ণুদের বিরুদ্ধে। চেম্বারে স্বাস্থ্যকর্মী নিয়ে পুলিশের অভিযানে উদ্ধার বহু আপত্তিকর ইনজেকশন। গত রবিবার উদয়পুরে জনৈক চিকিৎসকের বিরুদ্ধে যে অবৈধভাবে গর্ভপাত ভ্রূণ হত্যার অভিযোগ উঠেছিল তার পরিপ্রেক্ষিতে আজ ফের অবৈধভাবে গর্ভপাত ভ্রূণ হত্যাকারী গুণধর অবসরপ্রাপ্ত চিকিৎসকের চেম্বারে ফের তল্লাশি চালানো রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা। অবসরপ্রাপ্ত চিকিৎসক বিষ্ণুদের চেম্বারে গিয়ে বেশ কিছু বেআইনি ইনজেকশন উদ্ধার করতে সক্ষম হলো পুলিশ। এই অভিযানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক এবং রাধাকিশোরপুর থানার ওসি সহ এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে রবিবার দুপুরে ভ্রূণ হত্যাকারী চিকিৎসকের চেম্বারে হানা দেয়। আর তার পাশাপাশি ওই চেম্বারের পাশে থাকা একটি দোকানের তল্লাশি চালায় রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা। সাধারণত খুব খুব বেশি যখন ব্লিডিং হয় তখন ইউজ করা হয়, একসাথে অনেকগুলো মেডিসিন পাওয়া গেছে, বিশেষ করে গর্ভপাতের বিষয়ে তো। হ্যাঁ, বিশেষ করে গাইনোকোলজিস্ট এটা ইউজ করে। বা এরকম কোনো এখানে গর্ভপাত করানো হয় বলে কোনো সিম্পটম পাওয়া গেছে কি স্যার? হ্যাঁ, চেম্বারটা কাল তবে ওই চিকিৎসক এখনো অধরা। এখন দেখার বিষয় কবে নাগাদ গ্রেপ্তার করতে সক্ষম হয় রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা। ফিও রিপোর্ট, হালাবোল। বাংলাদেশ জুড়ে নাগরিক জীবনযাত্রার সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে রং বেরঙের ত্রিচক্র যান রিক্সা। জনপ্রিয় এই বাহনটির উপর নির্ভরশীল নিম্নবিত্তের অগণিত মানুষের উপার্জন এবং পারিবারিক অর্থনীতি, পরিবহনের সাশ্রয় সূচক মধ্যবিত্তের জীবনযাত্রার ক্ষেত্রেও। রিক্সা ত্রিচক্রের এক রং বেরঙের যান, ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন। রিক্সা ছাড়া নাগরিক জীবনের কথা যেন বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থল এ রিক্সা, হয়তোবা আয়ের একমাত্র উৎস, মধ্যবিত্তদের সাধ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। রিক্সা বাংলাদেশের এক জনপ্রিয় বাহন, শহুরে জীবনের রাস্তাঘাটের অধিকাংশই এর দখলে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকায় বহু রিক্সা দেখা যায়। রিক্সার ইতিহাস অনেক পুরনো এক ইতিহাসে। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে এর ক্লান্ত চলাচল চোখে পড়ে। ভারত, চীন, জাপান, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে এর মন্থর চাকা অবিরাম ঘুরতে দেখা যায়। তবে দেশভেদে রিক্সার আকার, গঠন, প্রকৃতি বিভিন্ন হয়। আবার বিভিন্ন দেশে একে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে। চীনে সানলুনচে, কম্বোডিয়ার সিক্লো, মালয়েশিয়ায় ব্যাকা, ফ্রান্সে স্লাইকো নামে রিক্সা পরিচিত। ইউরোপের বিভিন্ন দেশে এটি পেডিকেব নামেও পরিচিত। সুপ্রাচীনকাল থেকে জাপানেই রিক্সার অস্তিত্ব জানা যায়।
সেই রিকশাগুলো অবশ্য তিন চাকার ছিল না, দুই দিকে ছিল দুই চাকা, আর সামনের চাকার বদলে একজন মানুষ রিকশাটি ঠেলে নিয়ে যেত। এ ধরনের রিকশাকে বলে হাতে টানা রিকশা। তবে 1900 সাল থেকে কলকাতায়ও এর ব্যবহার শুরু হয়। প্রথম দিকে এতে শুধু মালপত্রই আনা নেওয়া করা হতো। 1914 সাল থেকে কলকাতা পৌরসভা এতে যাত্রী পরিবহনেরও অনুমতি দেয়। এরই মাঝে মিয়ানমারের রেঙ্গুনেও বেশ জনপ্রিয় হয়ে ওঠে রিকশা। ধারণা করা হয় যে বাংলাদেশে চট্টগ্রামে যাত্রীদের নিয়ে সুন্দর এক ভাস্কর্য, ভাস্কর্যটি মৃণাল হকের তৈরি, ভাস্কর্যটির নাম ইস্পাতের কান্না। 2011 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনের সময়ও বাংলাদেশের রিকশার ঐতিহ্য বেশ ভালোভাবে পৃথিবীবাসীর সামনে তুলে ধরা হয়। সেখানে প্রতিটি দলের অধিনায়করা রিকশায় করে মাঠে উপস্থিত হন। বিষয়টি বেশ প্রশংসিত হয়। মূলত রিকশা একটি পরিবেশ বান্ধব বাহন, কোনো রকম বায়ু দূষণ ঘটায় না রিকশা। এছাড়াও বহু মানুষ রিকশা চালিয়ে বা তৈরি ও মেরামত করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। এ প্রাচীন বাহনটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে। এর আবেদন কমার বদলে দিনকে দিন মানুষের মাঝে বেরিয়ে চলছে। যানবাহনগুলোর মাঝে রিকশাকে বেশ নিরাপদ হিসেবে বিবেচনা করা যায়। সবাই সচেতন হলে হয়তো একদিন রিকশা চিত্রশিল্পেরও সুদিন ফিরিয়ে আনা সম্ভব। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, হালাবোল। সহচালককে হাত পা বেঁধে গভীর রাতে মন নদীর জলে ছুঁড়ে ফেলার অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে। কপাল জুড়ে প্রাণে বাঁচার ঘটনা কুমারঘাট মহকুমার ফটিকরায়। পাল্টে যাওয়ায় ত্রিপুরার আইন শৃঙ্খলার কি অবস্থা তা ফের ফুটে উঠল রবিবার রাতের কুমারঘাটের একটি ঘটনায়। হাত পা বেঁধে ফেলে দেওয়া হলো নদীর জলে এক যুবককে, পরে বরাত চড়ে প্রাণে বাঁচল বাপি ঘোষ নামে বছর 25-এর যুবক। অভিযোগে জানা গেছে আগরতলা নরসিংগড়ের যুবক বাপি ঘোষ কুমারঘাটের 82 মাইলে একটি গাড়িতে সহচালকের কাজে যোগ দিয়ে প্রায় 1 মাস পূর্বে। রবিবার রাতে গাড়ির চালক সনত মালাকার এবং অপর ব্যক্তি এলাকারই গৌতম দে ওই যুবককে দুদিন আগের গাড়িটির একটি দুর্ঘটনার রেশ ধরে প্রচণ্ড মারধর করে এবং পরে হাত পা বেঁধে রাত 1টা নাগাদ ফটিকরায়ের মনু নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করল ওই যুবক। সে অভিযোগ করে তাকে খুন করার পরিকল্পনা করেছিল অভিযুক্তরা। সে এও জানায় যে রাতে একটি গাড়ি করে তাকে কুমারঘাট থানার সামনে দিয়েই নিয়ে গেছে দুষ্কৃতীরা। মুখে একটা কাপড় মানে কাপড় বাঁধে রাখছিল, তারপর আমি যখন বান কুল্লা লেছি তখন আর একটু বান কুল্লা লেছি, তারপরে আবার বাঁধছে গামছা, আমার গামছা কুল্লা আর বাঁধছে, এরা গামছা দিয়ে পা বাঁধছে, বাঁধে গাড়ির থেকে ফালাই আমি নালগি দিয়ে রাস্তাতে মারছে। ওই দিন তো 2-3 মাস হলো কাপড় লাগাইছে, কোন কাপড় দিনে থাক যাওয়া মতো না, আমি তোর কিছু কিছু টাকা দিন কেন থাক, ওই টাইমের লোক আমি থাকছি। পরবর্তীতে তাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হয় নদীতে। অবশ্য নিজের ভাগ্যের জোরে দুষ্কৃতীরা পালিয়ে গেলে নদী থেকে উঠে এসে পাশের এক বাড়িতে সাহায্যে যায় ওই যুবকটি, পরে আশেপাশের লোকেরা তার সাহায্যে এগিয়ে আসে। এলাকাবাসী জানালেন ঘটনা সম্পর্কে। তারা জানিয়েছেন রাতে প্রথমে চিৎকার শুনেছিলেন তারা, কিন্তু কিছু বুঝে উঠতে পারেননি। পরে আক্রান্ত যুবকের কাছ থেকে শোনেন ঘটনার বৃত্তান্ত। রাত্র প্রায় 1টা 1টার সময় আমি মানে আমি ঘুমাইছি না, তো রাত্রবেলা ঘরের বাইরে আমি এই শুনতাছি যে ডাক্তার আছে, দরজার ফাঁকে ফাঁকে দিকে দেখলাম যে একটা লোক পুরো উলঙ্গ অবস্থায় কি যেন কইতাছে। তখন আমার ফ্যান চলতেছে, ফ্যানের আওয়াজে আমি বুঝছি না সে কি হোক। আমি প্রথম ভাবছি সে বোধহয় পাগল, এরপর আমি সাড়া দিছি না। এরপর একটু পরে মনে হইলো যে হয়তো কোনো সাহায্যের লেগে আমার কাছে আইছে। এরপর আমি দরজা খুলছি, খুলিয়া সেলেটারে ডাকছি, ডেকে তারে জিজ্ঞেস করলাম যে কী কারণে ইয় কী হয়েছে বা হ্যাঁ উলঙ্গ কের লেগে। তখন হ্যাঁ তার হোতা ডেকে কইল, পর শুনছি আমি শুনিয়া সাথে সাথে প্রথম গিয়ে তার লেগে একটা কাপড় আনলাম, পুরো উলঙ্গ অবস্থা আছে, প্রথমে একটা স্যুট এরপরে একটা শার্ট তারে দিছি, এরপর একটা
ওদিকে আইছে এরপরে এ দেখছে দেখে ডাকিয়ে আনছে আনিয়ে এরপরে বইছে কে রাখছে বাপ্পায় এরপরে ওই বিস্কুট দিছে জল দিছে আগুন জ্বালাইয়া দিছে এরপরে সার দিছে ফ্যান দিছে ল্যাম্পটা তো খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রশ্ন হলো একটি লোককে এভাবে এত রাতে থানার সামনে দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো অথচ থানার বাবুরা জানতেই পারলো না। হীরের রাজত্বে রাজ্যের আইন শৃঙ্খলার কি হাল চলছে তা ফুটে উঠল এই ঘটনায়। পাশাপাশি রাতে কুমারঘাট থানার পুলিশের নজরদারিও প্রশ্ন চিহ্নের মুখে। তবে কি রাজ্যে পূর্বের জোট জামানার কালো দিন ফিরতে চলেছে? রবিবার রাতে ঘটনায় কিন্তু এই প্রশ্নই তুলছেন সচেতন মহল। প্রিয় রিপোর্ট হালাবোল। স্বাস্থ্যবিধি মেনে এনএসআরসির হলে শুরু যোগা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। বহুদিন পর প্রাণ চঞ্চল এই পরিবেশের সূচনা হয় সোমবার। প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন তিনজন প্রশিক্ষক। ক্রীড়া দপ্তর এবং ক্রীড়া পর্ষদের উদ্যোগে বহুদিন পর রাজধানীর এনএসআরসিসিতে শুরু হয় যোগা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। মারণ ভাইরাস করোনার কারণে বহুদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল সকল খেলাধুলার মাঠ ও প্রশিক্ষণ কেন্দ্র। অবশেষে যোগা, টিটি ও ব্যাডমিন্টন এই তিনটি ইভেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকার। সেই মোতাবেক সোমবার থেকে এনএসআরসিসির হল ঘরে শুরু হয় কৃতি যোগা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ। প্রশিক্ষণ দিচ্ছেন তিনজন যোগা প্রশিক্ষক। আমরা এই সুন্দর এই কর্তৃপক্ষদের সুন্দর যে আয়োজক তা আমরা খুব আনন্দিত এবং গর্বিত। এদিকে স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয় যোগাসনের প্রশিক্ষণ। বাদবাকি দুটি ইভেন্টের প্রশিক্ষণও সহসায় শুরু হবে। প্রিয় রিপোর্ট হালাবোল। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এক নজরে শিরোনাম। চেম্বার খুলে অবৈধ গর্ভপাতের অভিযোগ অবসরপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে পুলিশের অভিযানে উদ্ধার বহু আপত্তিকর ইনজেকশন। ঘটনা উদয়পুরের রাধা কিশোরপুর থানাধীন এলাকায়। নির্মম প্রহার শেষে গভীর রাতে হাত পা বেঁধে মনু নদীর জলে নিক্ষেপ সহচালককে। চাঞ্চল্যকর ঘটনা কুমারঘাটের ফটিকরায়ে। 10,323 শিশুতে সুপ্রিম কোর্টের প্রদত্ত রায়ের কিছু দোয়ার বিতর্ক হয়েছে। চলছে চুলছেঁড়া বিশ্লেষণ। চাকরিদান ইস্যুতে দীর্ঘসূত্রিতার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর মুখে। বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকা ধর্ষণ ও গর্ভপাত করার অভিযোগ। সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে লিখিত অভিযোগ সত্ত্বেও মামলা রেজিস্ট্রি না করার ঘটনা কৈলাসহর মহিলা থানাতে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন হালাবোলের পর্দায়। নমস্কার।